আমতলাতে মিন্টুর বিয়ে খেয়ে বাড়ি ফেরা। রাত্রিবেলায় ঝকঝকে রাস্তা, সাই সাই করে গাড়ি চলছে আর সঙ্গে মিষ্টি হাওয়া। একটু আগে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটাও খুব মনোরম, ভালো এনজয় করলাম, দারুণ খাওয়া দাওয়া হলো। মিন্টু মিন্টুর বউ খুব ভালো হয়েছে, অ্যাজ এ পেয়ার দে লুক ভেরি ওয়েল, অ্যারেঞ্জমেন্টসও খুব ভালো হয়েছে। চলো বাই। আমতলাতে গিয়ে আজকে খুব মজা হলো। বহরমপুর থেকে আমতলা রাত্রি 9টার সময় প্রায় আমরা বেরোলাম, বোধহয় তারও একটু পরে, তখন বৃষ্টি হচ্ছিল খুব, কিন্তু রাস্তাতে যেতে যেতে বৃষ্টি কমেও গেল আর পৌঁছানোর পরে তো বৃষ্টিটা একদমই ছিল না। ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা। আর মিন্টু মিনহাজ আমাদের ভাই, ওর বিয়েতে আমরা গেছিলাম সবাই। আপাতত আমি, আমাদের গাড়িতে দীপায়নদা আর সঞ্জয়দা আর আমি তিনজনেই, বাকি মেরিমিয়া কলেজ স্কুলের আরও অনেকে গেছিল। কাশেমদা তো অবভিয়াসলি মামা হিসেবে ওখানেই ছিল, অনেকের সঙ্গে দেখা হলো। সোহেল রশিদ ভাইপো, ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, অনেক বছর পর দেখা হলো। বাকি আমাদের রাজা এহসানুল হাবিব, আরও অনেকেই যাদের সঙ্গে রোজ দেখা হয় না ঘটনা চাপে দেখা হলো। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, বিরিয়ানি ওয়াজ রিয়েল স্পেশাল, ফিরনিটা ভালো ছিল, আর বুরহানি তো অবভিয়াসলি একদম বিরিয়ানির পরে ইটস এ মাস্ট, তো সেটাও আমরা সবাই খেলাম। ওভারঅল অ্যান ইভিনিং ওয়েল স্পেন্ট। এখন ইটস ক্লোজ টু লাইক অলমোস্ট 12, রাস্তা ফাঁকা, তো রাত্রির ড্রাইভটাও খুব এনজয় করছি আমরা, একটুখানি লং ড্রাইভের স্বাদ। কদিন আগে কালিম্পং গেছিলাম, যখন এরকম ওভারনাইট জার্নি করে শিলিগুড়ি, তো শিলিগুড়িতে যাওয়া কালিম্পংয়ে থাকা ওইটার হ্যাংওভার এখনও কাটেনি, 7 দিনও হয়নি এখনও ফেরা, তো সেটাই আর কি, আরেকটু ছোটো করে আরেকবার সেই স্বাদটা পাওয়া, ভালোই লাগছে। চলো এবার বাড়ি যাওয়ার দিকে, রাস্তায় আমরা এগিয়ে চলেছি।